ঈদ টু অল অফ ইউ। জানি এখন হ্যাপি ঈদ বললে সবার ভালো লাগবে না, কারণ এই সিচুয়েশনটা যা, কেউ বাইরে বেরোতে পারছে না, আর তো অনেক এই সময়টা এমন যে আমরা যেমন দুর্গাপুজোয় যেমন বিজয়া দশমীতে সমস্ত বড় বড় আত্মীয় স্বজনের বাড়িতে যাই, তাদের আশীর্বাদ নিই, তেমন তোমরা ঈদের সময় নিজেদের রিলেটিভদের বাড়িতে যাও, গিয়ে তোমরা এনজয় করো। বাট এই সময় তোমরা বাড়িতে আছো, আর আমি বলবো যে বাড়িতে থাকাই ভালো, কারণ এখন যে সিচুয়েশন চলছে তাতে নিজেদের বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এটাই তোমাদের আজকের ঈদের উইশ হবে সবার থেকে। তো মেনলি আমি লাস্ট অনেকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে বলেছিলাম যে প্যাটার্ন ড্রয়িং বা অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং কীভাবে করছি, আর সেখানে আমরা আউটলাইনটা স্ট্রাকচার করেছিলাম যে এই ড্রয়িংটার জন্য। আই হোপ তোমরা বাড়িতে এটা চেষ্টা করেছো। তো আজকের ভিডিওটা কন্টেন্ট করছে, আমি জাস্ট একটু ঈদের একটা পোর্শন দেখিয়েছি, আর প্লাস ওর উপরটা নর্মালি একটা প্যাটার্ন ড্র করেছি। তো আজকের ড্রয়িংটা হচ্ছে এটা। তো এটা দেখতে পাচ্ছো, এটা আমি নর্মালি বানিয়েছি হচ্ছে প্যাটার্ন ড্রয়িংটা যেভাবে আমি আগের বারে থাম্বনেইলে দেখিয়েছিলাম, আর নর্মালি যেভাবে ড্রয়িংটা করেছিলাম সেটার সাথে। তো মেনলি আমার এই ড্রয়িংটার নর্মাল কনসেপ্টটা এরকম যে আমি একটা ফেস ড্র করেছি, আর এখানে আমি মাস্কটা দেখিয়েছি। নর্মালি এখন সবাই মাস্ক ইউজ করছে করোনা থেকে বাঁচার জন্য, বা যাতে অন্যের লালা যাতে নিজের মুখে না চলে আসে, বা যাতে নিজেদের সেফ রাখতে পারে, তাই জন্য যাতে খুব বাইরে বেরোনোর জন্য। তো নর্মালি এখানে আমি মাস্কে একটা ছোট্ট ঈদের একটা জাস্ট স্পেসিফিক একটা ড্রয়িং করেছি, যেখানে দেখতে পাচ্ছ মসজিদ আছে, সেখানে চাঁদটা রয়েছে, আর সামনে দুটো বাচ্চা নিজেদের কোলাকুলি করছে, মানে ঈদ সেলিব্রেট করছে, আর ওপরে আমি এই প্যাটার্নটা ড্র করেছি। এই প্যাটার্নটাই মেনলি কাজ, নর্মালি ড্রয়িংটা সেরকম কোনো কাজ নেই। এটা কীভাবে করছি তোমরা অবশ্যই ড্রয়িংটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি ওয়াটার কালারে কীভাবে করেছি। নর্মালি এখানে দেখতে পাচ্ছ কালারগুলোকে আমি কীভাবে ফার্স্টে ইউজ করেছি, অ্যান্ড দেন আমি এখানে ছোট ছোট প্যাটার্ন দিয়ে শেড শেড করেছি। নট অনলি আমি এমনি শেড করে দিয়েছি, তো এইভাবে আমি প্যাটার্নের সাথে কীভাবে শেড করেছি। আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা, তাই ভিডিওটা পুরোটা দেখো আর লাস্ট অব্দি দেখো, আর কমেন্টে জানাও কেমন লাগলো। ঈদ সেলিব্রেট করো, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।